এনআইএর সঙ্গে কি বিজেপির গোপন বৈঠক হয়েছে লোকসভা নির্বাচনের ঠিক আগেই এমন বৈঠকে আবার কি কিছু ঘটেছে আরও স্পষ্ট করে বললে এনআইএ আর বিজেপির মধ্যে কি টাকার লেনদেন হয়েছে এসব প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের একটি পোস্টের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স স্যান্ডেলে একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন প্রিয় এনআইএ দয়া করে স্পষ্ট করুন এমসিসি কার্যকর থাকাকালীন ছাব্বিশে মার্চ আপনার এসপি ধনরাম সিং এর সঙ্গে কলকাতায় তার বাসভবনে বিজেপি জিতেন্দ্র তিওয়ারি কি দেখা করেছিলেন উপরন্তু আমাদের কাছে তথ্য রয়েছে যে তিনি একটি পার্সেল নিয়ে ঢুকেছিলেন এবং বাহান্ন মিনিট পরে খালি হাতে বেরিয়েছিলেন ইতিমধ্যেই রবিবার সাতই এপ্রিল তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন কুনাল ঘোষ সেখানেও কুনাল বলেন আমরা স্পষ্টভাবে অভিযোগ আনছি ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে বিজেপির নেতৃত্ব যান তারা লিস্ট তুলে দিয়ে বলেন কোন কোন এলাকায় কাদের গ্রেপ্তার করতে হবে সেই অনুযায়ী এনআইএ ঠিক করে তল্লাশি চালিয়ে আতঙ্ক তৈরি করে এনআই টিএমসির বুথ কর্মীদের আনবে ছাব্বিশে মার্চ সন্ধ্যা সাড়ে ছটায় ধনরাম সিং এর নিউ বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি সেখানে তার ঠিকানা দেওয়া হয়েছে সেটা তার মেয়ের বাড়ির ঠিকানা এই বাড়িতে সেন্ট্রাল পুলিশ থাকে ঘোষ এ বিষয়ে কি বলেছেন নিন খুব স্পষ্ট ভাবে অভিযোগ আনছি ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ এনআইএর সুপার SP ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব তারা দেখিয়ে দেন লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথ কর্মী নেতাদের আনবে মার্চে ছটা এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এটা ভিজিটার্স বুক এটা এনআইএর বাড়ির সেখানে দেখা যাচ্ছে আপনাদের কপি দেওয়া হয়েছে যে কে তিওয়ারি তার অ্যাড্রেস দেওয়া হয়েছে সরস্বতী নিকেতন ফিফ ক্যামাক স্ট্রিট কলকাতা এই সরস্বতী নিকেতন ফাইভ ক্যামাক স্ট্রিট কলকাতা এটি হচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মেয়ে পল্লবী তেওয়ারির বাড়ি এবং এই বাড়িটা পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিটে যেখানে দুজন সেন্ট্রাল পুলিশের গার্ড সব সবসময় থাকে অর্থাৎ এসপি এসপি এনআইএ ধনরাম সিং তার বাড়িতে ছাব্বিশে মার্চ গেছেন কে ভিজিটার বুকে জিতেন তেওয়ারি যে কে তেওয়ারি রবিবারের এই সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষ ও টাকা লেনদেনের অভিযোগ করেন বলেন সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই পুলিশকে তদন্ত করে দেখতে হবে এই ভিজিটার্স বুক আর এই লিজ রেন্ট তার সত্যতা পুলিশ আরও একবার প্রমাণ করুন ধনরাম সিং এবং জিতেন্দ্র তিওয়ারির লোকেশন তদন্ত করে দেখা হোক কি করছেন শুনে নিন সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট সেটা তার সত্যতা পুলিশ আরও একবার প্রমাণ করুক তাদের দুজনের অর্থাৎ ডি আর সিং ধনরাম সিং এবং জিতেন তিওয়ারি তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক খতিয়ে দেখা হোক তদন্তে আনা হোক সাংবাদিক সম্মেলনের পরই কুনাল যান ভূপতি নগরে জনগর্জন সভা করতে সেখানে আবার তিনি ধনরাম সিংকে অ্যারেস্ট করতে হবে দাবি করেন সভামঞ্চ থেকেই শুনুন কি দাবি করেছিলেন তিনি

বিজেপি নেতারা গেছিলেন আমরা খবর পেয়েছি শুভেন্দু সত্যি না মিথ্যা সেগুলো তো দেখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ দলকে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তারা বলে দিয়েছেন যেতে কোথায় ইলেকশন কমিশনে দশ জনের টিম যাচ্ছে এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ এনকোয়ারি করবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা আমি এখানে যে দুজন স্ত্রী আছেন পরিবারের লোক তাদের জানিয়ে দিই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর আপনাদের পাশে থাকবে যত বড় উকিল দিতে হয় যতবার যে কোনো কোটে লড়াই করতে হয় অভিষেক আপনাদের জানাতে বলেছেন তৃণমূল কংগ্রেস পূর্ণ দায়িত্ব নিয়ে আইনি লড়াই লড়বে ভিডিও শুরুতেই যে প্রশ্নগুলো আপনাদের সামনে আমরা তুলেছিলাম বা যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো কিন্তু এবারে বোঝা যাচ্ছে অর্থাৎ একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে কোথাও না কোথাও সত্যি কি জিতেন্দ্র তিওয়ারি সেদিন প্যাকেট হাতে করে ঢুকেছিলেন ধনরাম সিংয়ের ফ্ল্যাটে এবং বেরিয়ে আসার সময় তার হাত খালি ছিল সত্যি কি তিনি তৃণমূলের বুথ স্তরের নেতা বা লিস্ট ধরিয়ে দিয়ে এসেছিলেন বাহান্ন জনের যাদেরকে গ্রেপ্তার করতে হবে ভোটের আগে তুলে নিতে হবে সত্যিই কি এরকম কিছু ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টুইট করেছেন সেই বিষয়টা আরও একবার আপনাদের দেখাবো অভিষেকের যে এক্স হ্যান্ডেল সাবেক টুইট এবং এক্স হ্যান্ডেল বর্তমানে সেই এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন দেখুন প্রিয় এনআইএ দয়া করে স্পষ্ট করুন যে জিতেন্দ্র তিওয়ারি বিজেপির তিনি কি এসপি ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন কি না ছাব্বিশে মার্চ এবং এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পরপর মানে এই এই পরিস্থিতিতে তিনি গিয়েছিলেন কিনা এবং বলেছেন যে আমরা যে সাজে আমরা যে পেয়েছি যে তিনি এসেছিলেন একটি পার্সেল নিয়ে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ বাংলা